শেষ পর্যন্ত মুসলিমদের জয় হয়েছে, ইসলামের জয় হয়েছে। পবিত্র আল আকসা মসজিদে রমজান মাস চলাকালে মুসলিম ছাড়া কেউই প্রবেশ করতে পারবেন না, আর এই ঘোষণা দিয়েছে খোদ ইসরায়েল। আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব এতটাই চরমে পৌঁছেছিল যে পবিত্র আল আকসা মসজিদে রক্তপাতের ঘটনা ঘটেছে। মুসলমানরা নামাজ আদায়ের উদ্দেশ্যে আল আকসা মসজিদে প্রবেশ করলে ইসরায়েলিদের রোষানলের শিকারে পড়েছে, সেখানে রক্তপাতের ঘটনা ঘটেছে। অসংখ্য মুসলমান পবিত্র আল আকসায় নামাজ আদায়ের উদ্দেশ্যে গেলে তাদেরকে বাধা প্রদান করেছে ইসরায়েলিরা, এমনকি এক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীও তাদেরকে প্রশ্রয় দিয়েছে। ঘটনা এতটাই চরমে পৌঁছেছে যে এর প্রতিবাদ করতে গিয়ে দুজন ফিলিস্তিনি মুসলিম নিহত হয়েছেন, অসংখ্য ফিলিস্তিনি মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। এই তো গেল সপ্তাহেই ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদে ঢুকে হামলা করেছিল মুসলিমদের ওপর। সেই ঘটনার পর কয়েকদিন যেতে না যেতেই এবার অমুসলিমদের নিষিদ্ধ ঘোষণা করা হলো আল আকসায়, যার অর্থ হলো রমজানের বাকিটা সময় জুড়ে নির্বিঘ্নে আল আকসায় বিচরণ করতে পারবেন ফিলিস্তিনের অসহায় নির্যাতিত মুসলিমরা। আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে অধিকৃত পূর্ব জেরুজালেম। এর প্রতিক্রিয়ায় ছেড়ে কথা বলেনি ফিলিস্তিনও। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ছাড়াও লেবানন এবং সিরিয়া থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়। এর জবাবে গাজা, লেবানন এবং সিরিয়ায় বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এই সহিংসতা চলছিল গত বেশ কয়েকদিন ধরেই। পরিস্থিতি এতটাই সামাল দেওয়ার বাইরে চলে যাচ্ছিল যে পরবর্তী সময়ে বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী, গত 12ই এপ্রিল একটি বৈঠকে বসেছিলেন তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে। সেই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে রমজান মাসে বাকি যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে কোনো অমুসলিম পবিত্র আল আকসায় প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ মুসলমানরা নির্বিঘ্নে সিয়াম সাধনা এবং সেই সঙ্গে নামাজ আদায় করতে পারবেন আল আকসায়। এর মাঝে ইসরায়েলি সেনাবাহিনী কিংবা ইসরায়েলের কোনো নাগরিক ফিলিস্তিনের মুসলিমদের পবিত্র আল আকসায় প্রবেশে বাধা প্রদান করতে পারবেন না, তাদেরকে কোনো প্রকার ডিস্টার্ব করতে পারবেন না। সবচেয়ে বড় বিষয়, যতটুকু সময় বাকি আছে রমজান মাসে এই সময়ের মধ্যে কোনো অমুসলিম পবিত্র আল আকসায় প্রবেশ করতে পারবেন না। যদিও অমুসলিমদের এই নিষেধাজ্ঞা নিয়ে এখনও ফিলিস্তিন কোনো প্রতিক্রিয়া জানায়নি, এদিকে নেতানিয়াহু এই সিদ্ধান্ত নিয়ে ক্রমাগত সমালোচনার শিকার হচ্ছেন। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এবং কট্টর ডানপন্থী নেতা বেন গাভি অমুসলিমদের প্রবেশাধিকার ক্ষুণ্ণ করার অভিযোগ এনে নেতানিয়াহুর সমালোচনা করেছেন। অমুসলিমদের আল আকসায় প্রবেশের এই নিষেধাজ্ঞা বহাল থাকবে রমজানের শেষ পর্যন্ত। আল আকসা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসাবে পরিচিত, তাই ইহুদিদের কাছেও আল আকসা ভীষণ স্পর্শকাতর স্থান। আল আকসার সমঝোতা অনুযায়ী অমুসলিম অর্থাৎ ইহুদিরা চাইলে শুধু আল আকসার প্রাঙ্গণ ঘুরে আসতে পারেন, তবে ভেতরে গিয়ে নামাজ পড়তে পারেন শুধুমাত্র মুসলিমরাই। তবে ছোট ছোট ইহুদি গোষ্ঠী এই নিয়মের তোয়াক্কা না করে ভেতরে প্রবেশ করলে তা নিয়ে সহিংসতা নিয়মিত ঘটনায় রূপ নিয়েছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে দুই পক্ষের বিবাদ ভয়ানক রূপ নেয়। তবে নেতানিয়াহুর নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত মুসলিমদেরই জয় হয়েছে। এই সিদ্ধান্তকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে মুসলিম বিশ্ব। আলহামদুলিল্লাহ দর্শক, পবিত্র মাহে রমজান মাসে মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হেফাজত করছেন। ফিলিস্তিনি মুসলিম ভাইরা যারা আছেন তারা ঠিক এই মুহূর্তে রমজান মাসে যতগুলো সময় বাকি আছে তারা নির্বিঘ্নে ইবাদত বন্দেগী করতে পারবেন পবিত্র আল আকসায়। কোনো অমুসলিম রমজান মাসে যতটুকু সময় বাকি আছে এই সময়ের মধ্যে আল আকসায় প্রবেশ করতে পারবেন না, মুসলমানদেরকে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে বাধা প্রদান করতে পারবেন না। দর্শক, সামগ্রিকভাবে এই ব্যাপারটি নিয়ে আপনার মন্তব্য মতামত আশা করছি, এবং সেই সঙ্গে এই পবিত্র আল আকসার ইতিহাস সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানতে চান, আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেকের সময় খুব ভালো কাটুক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।